নমস্কার বন্ধুরা হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো পয়লা নভেম্বর থেকে কিন্তু নতুন ভোটারের আবেদন নেওয়া শুরু হয়ে গেছে যেটি তোমাদের কাছে পিঠের কিন্তু স্কুলেও নেওয়া হচ্ছে এছাড়াও কিন্তু অনলাইনেও কিন্তু এর আবেদন করা যাচ্ছে তো আমাদের চ্যানেলেই কিন্তু তোমরা অনলাইন আবেদনের পদ্ধতি কিন্তু দেখে নিতে পারবে যে তোমরা কি করে আবেদন করবে এবং কি কি ডকুমেন্ট লাগবে এছাড়াও তোমরা সেটি কোথায় জমা করবে এছাড়াও কিন্তু তোমরা অফলাইনেও জমা দিতে পারো তো অনেকে এখানে কমেন্ট করছিল যে দাদা অনলাইন ফর্ম কোথায় পাবো বা ভোটার লিস্ট কি করে ডাউনলোড করব দু সালে বাইশ তো এখানে তোমাদের বলে দিতে চাই প্রথমেই যেটি তোমরা ভোটার লিস্ট যেটি চাচ্ছ সেটি কি করে ডাউনলোড করবে এবং তোমাদের যে ফর্মটি রয়েছে অর্থাৎ ফর্ম সিক্স অথবা যদি কারো কারেকশন করার থাকে ফর্ম এইট কি করে ডাউনলোড করব তো সেগুলো কিন্তু আজকে এই ভিডিওতে বন্ধুরা আমরা দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেলে নতুন হতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে তো প্রথমেই যেটি আমরা দেখাবো যে তোমরা যে ফর্ম সিক্স অথবা ফর্ম এইট এগুলি কোয়াব থেকে ডাউনলোড করবে অর্থাৎ যারা ম্যানুয়ালি ফর্মটি জমা করবে তো প্রথমেই এই ওয়েবসাইটে চলে আসবে যেটি কিন্তু তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এখান থেকে চলে আসবে যে ডাউনলোডস বলে একটু অপশন রয়েছে এটিতে এবং এখান থেকে তোমরা চলে যাবে দেখতেই পাচ্ছ ফর্মস বলে একটি অপশন রয়েছে এটিতে তো এখানে তোমরা পেয়ে যাবে ফর্ম সিক্স সিক্স এ ফর্ম সেভেন ফর্ম এইট তো যেটি তোমরা ডাউনলোড করতে চাও ইংলিশ বাংলা গাইডলাইনও এখানে দেওয়া থাকবে এবং ইনস্ট্রাকশান তোমরা সবই কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো আমরা ফর্ম সিক্স এবং বেঙ্গলিটি কিন্তু ডাউনলোড করে নিচ্ছি তো বন্ধুরা এটি কিন্তু ফর্ম সিক্স যেটির বাংলা কিন্তু আমরা ডাউনলোড করেছি যেটি কিন্তু যারা প্রথমবার ভোট দেবেন অথবা অন্য নির্বাচন ক্ষেত্র থেকে স্থানান্তরিত হয়ে এসেছে এটি কিন্তু ফর্ম সিক্স অর্থাৎ তোমরা যারা প্রথমবার ভোট দেওয়ার জন্য নাম তুলতে চাইছো তাদের জন্য কিন্তু এই ফর্ম তো প্রথমবার যারা ভোট দেবে তারা কিন্তু এই ফর্মটি পুরোটা ফিল করবে হাতে লিখে এবং তারপরে তোমাদের লোকাল বিএলও যেখানে বসছেন স্কুলে যদি বসে থাকেন তাহলে স্কুলে অন্য কোথাও বসে থাকলে তাকে কিন্তু এই ফর্মটি তোমাকে জেরক্সের সাথে মানে এর সাথে যে ডকুমেন্টগুলি ম্যানেটারি সেগুলি কিন্তু পিন আপ করে তোমাকে কিন্তু সেই বিএল কাছে কিন্তু জমা করে আসতে হবে তো এটি কিন্তু তিন পেজের একটি ফর্ম রয়েছে এটি কিন্তু তোমাদের ফিল করতে হবে তো এবার আমরা দেখে নেবো দু হাজার সালের যে ভোটার লিস্টটি রয়েছে সেটি তোমরা কী করে ডাউনলোড করবে তো আমরা চলে এসছি আবার সেই পেজেতে তো এখানে আমরা হোমে চলে যাব তো হোমের থেকে তোমরা একটু স্কল করলে নিচে আসলেই দেখতে পাবে স্পেশাল সামারি রিভিশন দু তো এটিতে তোমরা ক্লিক করবে যেটি দেখো নিউ বলে ব্লিঙ্ক করা হচ্ছে তো এটিতে তোমরা ক্লিক করবে তো এটি ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু দেখতে পাবে ইলেকট্রোল ভোটার লিস্ট দু হাজার তো এটিতে তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পরে তোমাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে একটি উদাহরণের জন্য একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি তো আমরা সিলেক্ট করছি সাউথ চব্বিশ পরগনা তো এখান থেকে এবার আমরা যে বিধানসভা ক্ষেত্র রয়েছে এই ডিস্ট্রিক্টের আন্ডারে তো সেখান থেকে একটি আমরা ওপেন করে নিচ্ছি তো আমরা বারৈপুর পশ্চিমটিকে সিলেক্ট করছি তো এবার এখান থেকে তোমার যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটি ওয়ার্ড কিন্তু সিলেক্ট করে দিচ্ছি এবং এর পাশে দেখো ড্রাফট বলে লেখা রয়েছে এটিতে আমরা ক্লিক করব তো এখানে এবার কিন্তু ক্যাপচারটি তোমাদের দিয়ে দিতে হবে তো ক্যাপচারটি দিয়ে দিয়েছি আমরা এবার করে দেবো ভেরিফাই তো ভোটার লিস্টটি কিন্তু বন্ধুরা আমাদের সামনে ওপেন হয়ে গেছে যেখানে সংশোধনের বৎসর দু হাজার বাইশ এবং ভিত্তির তারিখ এক এক দু হাজার বাইশ এবং এখানে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন দু হাজার বাইশ এবং প্রকাশনার তারিখ একই নভেম্বর দু হাজার একুশ এবং এখানে কিন্তু যে ওয়ার্ডের আমরা বার করেছি সেই ওয়ার্ডের কিন্তু ডিটেলস এখানে দেখানো হচ্ছে এবং এটি কিন্তু প্রথম পেজ এরপরে কিন্তু তোমরা যেমনটি জানো ওয়ার্ডের কিন্তু ম্যাপ দিয়ে দেওয়া হয় অর্থাৎ পোলিং স্টেশনের যে ম্যাপটি থাকে সেটি এরপরে কিন্তু এখানে তাদের ভোটার লিস্ট অর্থাৎ যে ভোটাররা রয়েছে তাদের কিন্তু এই লিস্টগুলি এখানে চলে আসে একের পর এক তো তোমাদেরও যে ভোটার লিস্টটি তোমাদের দরকার অর্থাৎ তোমাদের যে ওয়ার্ডের ভোটার লিস্ট তোমাদের দরকার সেই ওয়ার্ডটি কিন্তু এইভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং যেটি দরকার সেটিরও প্রিন্ট আউট কিন্তু নিয়ে নিতে পারো তোমাদের দরকার মতো তো বন্ধুরা এটি কিন্তু ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুর মাঝে আর যদি তুমি চ্যানেল নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে